তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশান সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে গণিত বিষয়ে সাজেশান করে দেখাবো তোমাদের পাঠ্যবই থেকে যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখাবো তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের নবম শ্রেণীর ইতিহাস ভূগোল ও জীবনবিজ্ঞান বিষয়েও সাজেশান দেওয়া আছে তোমরা যারা এখনও দেখুন আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো দেরি না করে মূল বিষয়েও যাওয়া যাবে প্রথমে আমরা দেখাবো নবম অধ্যায়ে দেখে নাও উপবাদ্য কুড়ি গুরুত্বপূর্ণ পেজ নাম্বার একশো চব্বিশ তোমাদের পেজ নাম্বার সহকারে দেখাবো যাতে তোমাদের খুঁজতে রকম সমস্যা না হয় পরবর্তী দেখো প্রয়োগ চার পেজ নাম্বার একশো পঁচিশ পেজ নম্বর সহকারে দেখাবো যাতে তোমাদের সুবিধা হয় একশো ছাব্বিশ পেজে আছে একুশ দাগটা দেখে নেবে তারপরে দেখাবো একশো একত্রিশ নম্বর পেজে দেখে নাও চার দাগটা গুরুত্বপূর্ণ পাঁচ দাগটা সাত দো একটা এগারো একটা গুরুত্বপূর্ণ দেখে নাও একশো একত্রিশ নম্বর পেজ পরবর্তী দেখো তিন দো গুরুত্বপূর্ণ পেজ নম্বর একশো বত্রিশ যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে লাল পেন দিয়ে সেগুলো তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে এছাড়াও তোমাদের স্যারেরা যেগুলো করাচ্ছেন সেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে স্কুলের স্যারেরা বা তোমরা যেখানে হোম টিচারের কাছে পড়ো সেই স্যাররা যেগুলো করাচ্ছেন সেগুলো প্র্যাকটিস করবে চলো এবার লাভ ক্ষতি থেকে দেখব বারো দাগের অঙ্কটা গুরুত্বপূর্ণ পেজ নাম্বার একশো একচল্লিশ দেখে নাও তারপরে দেখো একশো পঁয়তাল্লিশ পেজের কুড়ি দাগের উদাহরণের অঙ্ক পেজ নাম্বারটা দেখে নাও তারপরে দেখব পাঁচ দাগটা গুরুত্বপূর্ণ দশ দাগটা গুরুত্বপূর্ণ তেরো দাগটা গুরুত্বপূর্ণ পনেরো দাগটা গুরুত্বপূর্ণ যেগুলো লাল পেন দিয়ে দাগ দেওয়া আছে হ্যাঁ যেগুলো লাল পেন দিয়ে দাগ দেওয়া আছে রেড কালার পেজ নাম্বার একশো ছেচল্লিশ নম্বর পেজ পরবর্তী দেখো আঠেরো দাগটা তারপর হচ্ছে কুড়ি দাগটা গুরুত্বপূর্ণ পেজ নাম্বার একশো সাতচল্লিশ পরবর্তী দেখো দুই দাগের পেজ নাম্বার একশো ঊনপঞ্চাশ তারপরে এই পা পাঁচ দাগটা দেখবে চারের পাঁচ দাগটা এমসি তারপরে পাঁচের এক তিন ছয় পেজ নাম্বার একশো পঞ্চাশ অবশ্যই ভালো করে দেখবে রাশিবিজ্ঞানের নিজে করি সাত দাগটা দেখবে পেজ নাম্বার একশো সাতান্ন তারপরে দেখো আট দাগটা দেখবে পেজ নাম্বার একশো উনষাট তারপরে এই তিন দাগটা দেখবে পেজ নাম্বার একশো একষট্টি তারপরে দেখো পেজ নাম্বার একশো একাত্তর তিন দাগটা প্র্যাকটিস করবে ভালো করে ছয় দাগটা এই ছয় দাগটা স্টার চিহ্ন দেওয়া আছে পেজ নাম্বার একশো বাহাত্তর নয় দাগ এগারো দাগ বারো দাগ ভালো করে প্র্যাকটিস করবে তারপরে উপবাদ্য তেইশটা দেখে নেবে একশো আটাত্তর পেজ পাঠ্যবইতে তারপরে অনু সিদ্ধান্ত তিন দাগটা দেখবে একশো চুরাশি পেজ পঁচিশ পঁচিশটা দেখবে একশো ছিয়াশি পেজ গুরুত্বপূর্ণ প্রয়োগ নয়টা দেখবে গুরুত্বপূর্ণ পেজ নাম্বার একশো অষ্টআশি তারপরে প্রয়োগ ষোলো একশো একানব্বই পেজ তারপরে পেজ নাম্বার ছয় সরি পেজ নাম্বার হচ্ছে একশো বিরানব্বই ছয় দাগ দশ দাগ সতেরো দাগ পেজ নম্বরটা দেখে নাও পরবর্তী দেখো বাইশের পাঁচ দাগটা প্র্যাকটিস করো ভালো করে একশো তিরানব্বই পেজ তারপর সম্পদ দেখাচ্ছি তিন দাগ পাঁচ দাগ ছয় দাগ গুরুত্বপূর্ণ পেজ নাম্বার একশো সাতানব্বই পেজ নম্বর দুইশো পনেরো দেখে নাও তিন দাগ আর পাঁচ দাগটা গুরুত্বপূর্ণ তারপরে দেখবে দুইশো উনিশ নম্বর পেজ সাঁত্রিশ দাগ আর এদিকে উনচল্লিশ দাগ গুরুত্বপূর্ণ দুইশো কুড়ি নম্বর পেজের সাত দাগটা গুরুত্বপূর্ণ ভালো করে প্র্যাকটিস করবে তারপরে দেখো সিরাজদের বর্গাকার বাগানে এটাও গুরুত্বপূর্ণ তারপরে দেখো সতেরো দাগটা তারপরে এমসি আছে তিন দাগটা পেজ নাম্বার দুইশো একুশ তারপরে দেখো কুড়ি দুই দাগ দুইশো বাইশ পেজের তিন দাগটা গুরুত্বপূর্ণ পরবর্তী দেখো সাত দাগটা গুরুত্বপূর্ণ এগারো দাগটা গুরুত্বপূর্ণ সতেরো দাগটা গুরুত্বপূর্ণ আচ্ছা এটাও একটু ভালো করে প্র্যাকটিস করবে চোদ্দো দাগটা গুরুত্বপূর্ণ পেজ নম্বর দুইশো তেইশ পরবর্তী দেখো ছয় দাগ বাইশে দুই দাগ পেজ নম্বর দুইশো চব্বিশ তারপরে দেখো ছয় দাগ গুরুত্বপূর্ণ এগারো দাগটা গুরুত্বপূর্ণ পেজ নম্বর দুইশো পঁচিশ পরবর্তী দেখো দুইশো ছাব্বিশ নম্বর পেজে তিন দাগ আঠেরো তিন দাঁকটা গুরুত্বপূর্ণ দুইশো আঠাশ নম্বর পেজে না দুই দাখটা গুরুত্বপূর্ণ তারপরে দেখো সাত আট দাগটা গুরুত্বপূর্ণ দশ দাগটা গুরুত্বপূর্ণ তারপরে দেখানো চোদ্দো দাগটা গুরুত্বপূর্ণ পনেরো দাগটা গুরুত্বপূর্ণ আঠেরো দাগ গুরুত্বপূর্ণ আচ্ছা ইঞ্চিগুলো দেখবে চার দাগটা তিন দাগটা গুরুত্বপূর্ণ তারপরে কুরির চেয়ে আলাদা একটা গুরুত্বপূর্ণ দেখো স্টার চিহ্ন দেওয়া আছে তাহলে তোমাদের আমি দুইশো বত্রিশ নম্বর পেজ পর্যন্ত দেখালাম তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা